হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে করোনা পরীক্ষার আরটিপিসিআর ল্যাব বসানোর কার্যক্রম পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী। এ সময় তিনি জানান, শনিবার থেকেই করোনা পরীক্ষা শুরু হবে বিমানবন্দরের স্থায়ী ল্যাবে। একটি কোম্পানি এখান থেকে উইথড্র করেছে আর 6টি কোম্পানি এখন এখানে কাজ শুরু করেছে। এই মেশিনগুলো আগামী 2 দিনের মধ্যে বসানো হয়ে যাবে এবং পরশুদিন থেকে আশা করি যে কাজ শুরু করতে পারবে। এখানে মোট 12টি মেশিন বসতে পারবে এবং সেই 12টি মেশিনে টেস্ট হবে আনুমানিক, আমি যা জানতে পারলাম, তাতে 3,000 থেকে 3,500 টেস্ট 24 ঘন্টায় করা সম্ভব হবে। শিক্ষার্থীদের মাঝে করোনা সংক্রমণের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন মন্ত্রী। আমি এই বিষয়টি অবশ্যই দেখব যে সংক্রমিত হয়েছে কি না, হলে পরে কি ব্যবস্থা নিয়েছে, কারণ আমাদের একটি প্রোটোকল কিন্তু দেওয়া আছে, কোথায় যদি সংক্রামিত হয় তাহলে পরে কি ব্যবস্থা নিতে হবে, সেই ব্যবস্থাগুলো লিখিত আকারে দেওয়া আছে, সেই অনুযায়ী ওনাদেরকে পদক্ষেপ গ্রহণ করতে হবে সেই স্কুল কর্তৃপক্ষকে। এর আগে স্থানীয় একটি হোটেলে জাতীয় পুষ্টি পরিষদের অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক জানান, 5-6 দিনের মধ্যে আবারও ব্যাপক পরিসরে টিকাদান কার্যক্রম শুরু হবে। আগামী 5-6 দিনের মধ্যেই আমরা একটা বড় আকারের ভ্যাকসিন দেওয়ার আমরা প্রোগ্রাম হাতে নিয়েছি। সেখানে প্রায় 1 কোটিরও অধিক লোককে আমরা একবারে আমরা কয়েকদিনের মধ্যে ভ্যাকসিন আমরা দিয়ে দিব। এস এম আরিফ, মাইটিভি, ঢাকা।